হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন প্রেস করবেন। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজু। হঠাৎ মেহমান আসলে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে। আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি 6-7টা বড় সাইজের চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো ছুলে নিব না, এভাবেই রান্না করব। কেউ যদি মনে করেন ছুলে নেবেন, ছুলে নিতে পারেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যদি কেউ মনে করেন তেলে ভেজে নেবেন, তেলে ভেজে নিতে পারেন, তবে সিদ্ধ করে নিলে ভিতরে লবণ আর হলুদটা ভালোভাবে ডুববে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2 কাপ পরিমাণ। পেঁয়াজতে পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে দো পেঁয়াজুটা তত টেস্ট হবে। কাঁচামরিচ নিয়েছি 6-7টা। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছের এই দো পেঁয়াজুটা তৈরি করে নেওয়া যায়। এখন রান্নায় চলে যাব। প্রথমে চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে আমি প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন একটা কালার চলে আসে। এখানে পেঁয়াজ অনেক মনে হচ্ছে ঠিকই, কিন্তু পেঁয়াজটা ভাজার পরে অনেকটাই কমে আসে। আমি চুলার একটা লো ফ্লেম রেখে পেঁয়াজগুলো ভেজে নিব, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি হালকা বাদামি কালার করে নিব। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে, আমি আরেকটু ব্রাউন কালার করে নিব। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এই পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ মরিচটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আমি এই পর্যায়ে লবণ দিব 1/2 চা চামচ পরিমাণ। আমি লবণ খুব সামান্য পরিমাণ ব্যবহার করেছি, যেহেতু আমি চিংড়ি মাছের সিদ্ধ সময় লবণ ব্যবহার করেছি। শুধু পেঁয়াজের জন্য, পেঁয়াজে লবণটা খুব কম প্রয়োজন হয়। তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। হলুদ লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। যদি বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলো, ফ্রিজে বড় চিংড়ি থাকলো, এভাবে খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ে দো পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। যেহেতু মশলা কষানোর কোনো ঝামেলা নেই, খুব অল্প সময় তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের দো পেঁয়াজু। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। এভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজুটা আপনি ভাতের সাথে, পোলাওয়ের সাথে, দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। তবে পোলাওয়ের চেয়ে ভাতের সাথে অনেক ভালো লাগে। এতক্ষণ চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা ভাজার পরে পেঁয়াজের মধ্যে একটি স্টিকি ভাব রয়ে গেছে, সেজন্য পেঁয়াজে আমি সফটনেস আনার জন্য আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি চিংড়ি মাছটাকে 10 মিনিটের জন্য রান্না করব। পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথেই চিংড়ি মাছের মধ্যে একটা সফটনেস চলে এসেছে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন পেঁয়াজের মধ্যে একটা সফটনেস চলে এসেছে, তখনই নামিয়ে নেবেন। এই যে আমারটা প্রায় সফটনেস চলে এসেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। যদি আমার চিংড়ি মাছে এই দো পেঁয়াজুটি ভালো লাগে, তবে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, আমার ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।